ফিরুজের ওয়াইফ এখন আমারই ওয়াইফ। ফিরুজের ওয়াইফকে নিজের করে পাওয়ার জন্যই সে বেসিক্যালি, ফিরুজের যে ওয়াইফ তার সাথে সেলিমের একটা অনৈতিক সম্পর্ক বেরিয়ে আসে আমাদের কথায়। ফিরুজের ওয়াইফের সাথে কথা বলার সময় আমরা এই সম্পর্কটা কিছুটা টের পেয়েছিলাম। অবস্থা দেখে আমার মনে হয়েছে প্রথমে যে বিল্ডিং থেকে লাভ দিলে বা বিল্ডিং থেকে পড়ে গেলে একটা ব্যক্তি যতটুকু দূরে যাওয়ার কথা তার থেকে বেশি দূরে তার অবস্থান, মানে বিষয়টা এরকম মনে হয়েছে তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিছে। কারণ একজন যদি দৌড় দিয়ে লাভ দেয় তাহলে যেই জায়গায় যাওয়ার কথা সে অতটুকু দূরে আছে, কিন্তু সে যে চারতলা বিল্ডিং থেকে পড়ছে, দশতলা টোটাল বিল্ডিংয়ের চারতলা থেকে যে সে পড়ছে, ওই জায়গায় যেই উপরের অংশটা আছে সেখানে শুধু সিঁড়ি আছে, তার দৌড় দেওয়ার কোনো অপশন নাই। আর একটা মানুষ পড়ে গেলে নর্মালি তার পা দুটো আগে পড়ে, কিন্তু তার মাথাটা আগে পড়ে আছে। তো এই বিষয়গুলো দেখার পরে আমাদেরকে আমাদের কাছে প্রথম সন্দেহ হয় যে এটা হয়তো সুইসাইড না, ইট কুড বি এ প্ল্যান্ড মার্ডার। দেন আমরা ভিকটিমের পরিবারের সাথে কথা বলি, তাদের কথাও কিছু অসঙ্গতি ছিল, আমাদের প্রয়োজনীয় তথ্য তারা ঠিকমতো দিতে পারতেছিল না। যদিও তারা বলতেছিল সে নিজে সুইসাইড করছে, কিন্তু সুইসাইডের কোনো মোটিভ আমরা পাচ্ছিলাম না, তেমন কোনো পারিবারিক ঝামেলা ছিল না, তার ঋণের তত বড় কোনো বোঝা ছিল না। কিছুদিন আগে সে সুখে শান্তিতে তার দুই বাচ্চা বউসহ থাকতেছে বামুল এলাকায়, আশেপাশের লোকজনে বলে তারা শান্তিতে আছে, তাহলে সুইসাইডের মোটিভ কী? এই দুইটা বিষয় যখন আমরা ক্লিয়ার হতে পারলাম না, তখন আমরা সন্দেহ করলাম ইট কুড বি এ প্ল্যান্ড মার্ডার। আর ওই ঘটনাস্থলে যখন সে পড়ে যায়, তার সাথে তারই ব্যবসায়িক পার্টনার বা বন্ধু বলেন একজন সেলিম ওই সময় ছিল। সে ঘটনার শেষে মানে যখন সে পড়ে গেছে, দ্রুত ওই বিল্ডিং থেকে দৌড়ে পালিয়ে যায় আর বলতেছিল, পালিয়ে যায় মানে যাওয়ার সময় বলতেছিল একজন পড়ে মারা গেছে, পড়ে মারা গেছে। পরে আমরা তার সাথে কথা বলি সেলিমের সাথে, কেন সে পড়ছে বা তার সাথে কী কথা হয়েছে লাস্ট। এই আলোচনাগুলোতে সেলিমও আমাদেরকে স্যাটিসফ্যাক্টরি তেমন কোনো আনসার দিতে পারে নাই। পরবর্তীতে আমরা যখন সেলিমকে থানায় ডাকি, সে বলে যে পরের দিন থানায় এসে কথা বলবে, কিন্তু সে আর থানায় আসে না। তাই আমাদের সন্দেহটা আরও গাঢ় হয়। আমরা আস্তে আস্তে ভিকটিম এবং ওই ভিকটিমের ফ্যামিলি প্লাস ভিকটিমের ওয়াইফ ইভেন এই সেলিমের সম্পর্কে খোঁজখবর নিতে থাকি, তাদের পারিবারিক সম্পর্ক, তারা একসাথে কেমন আছে, কেমন ছিল, এই ধরনের খবর নিতে নিতে একটা পর্যায়ে আমরা মোটামুটি শিওর হই যে এটা মার্ডার এবং সেলিম এই কাজটা করতে পারে। পরবর্তীতে আমরা সেলিমকে খুঁজতে থাকি। সেলিম আমাদের ভয়ে যখন দেখে যে আমরা তাকে খুঁজতেছি, সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সে গিয়েছে, আমরা পরবর্তীতে তার খোঁজ নিয়ে জানতে পারছি সে একসময় ফরিদপুরে গিয়েছে, পাবনা গিয়েছে, সে বরিশালে, মুন্সিগঞ্জে, শেষ পর্যন্ত আমরা তার পিছু পিছু গিয়ে তাকে বরিশালের এয়ারপোর্ট থানা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসি। নিয়ে আসার পরবর্তী সময় আমরা তাকে জিজ্ঞেস করি, জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে স্বীকার করে যে সে ফিরুজকে হত্যা করে। সে বলে যে এই দশতলা বিল্ডিংটার ঠিকাদার সে, এই বিল্ডিংয়ে কাজ করতেছিল, সন্ধ্যার সময় সে এখানে ফিরুজকে নিয়ে ওঠে। ওঠার পরে কথাবার্তার এক পর্যায়ে নয়টা সাড়ে নয়টার দিকে তাকে সে ডান হাতে ধাক্কা দিয়ে এখান থেকে ফেলে দেয়। তো কেন ফেলে দেয় কারণ জানতে চাইলে আমরা আরও একটা ঘটনা এখানে পাই, যে ফিরুজের যে ওয়াইফ তার সাথে সেলিমের একটা অনৈতিক সম্পর্ক বেরিয়ে আসে আমাদের কথায়। আবার ফিরুজের ওয়াইফের সাথে কথা বলার সময় আমরা এই সম্পর্কটা কিছুটা টের পেয়েছিলাম, যার ফলে ক্রস ম্যাচিং করে আমরা বুঝতে পারি যে ফিরুজের ওয়াইফের সাথে সেলিমের একটা অনৈতিক সম্পর্ক, যেটা প্রায় সাত আট মাস ধরে তাদের মধ্যে চলে আসতেছিল। তো এই সাত আট মাস সম্পর্কের মধ্যে মাঝে মাঝেই তারা একসাথে দেখা করেছে, তাদের সম্পর্ক তৈরি হয়েছে, আরও গভীর হয়েছে। কিন্তু আপনার ঘটনার ক্ষেত্রে দেখতে পাই এই যে ফিরুজ যে ডিসিস্ট, সে কিছুদিন আগে একটা মামলায় জেলে যায়, ডিজিটাল একটা একটা মামলায় সে জেলহাজতে থাকে। জেলহাজত থেকে এই চলতি মাসের 15 তারিখে সে জামিনে মুক্তি পেয়ে বাসায় আসে। সে যখন জেলে ছিল তখন এবং তার আগেও ফিরুজের আর্থিক সংকট হলে অথবা বাজার সদাই বাচ্চার দুধ কেনা সব কিছুই আপনার করে দিতে হচ্ছে সেলিম, টাকা পয়সা দিত। ইভেন যখন সে জেলে ছিল তার ফুল ফ্যামিলির দায় দায়িত্ব সেলিমের কাছে ছিল। সেলিম তাদেরকে বাড্ডা এলাকা থেকে, তার আগে বাড্ডা এলাকা থাকতো, বাড্ডা এলাকা থেকে তাদেরকে নিয়ে এসে এই বামুল এলাকায় বাসা বাড়ানে। এখানকার যত খরচ, বাজার খরচ থেকে ধরে সাংসারিক যত খরচ, এবং তাদের সাথে সেলিম সবসময় থাকতো, যার কারণে সম্পর্কটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে আসে। আমরা পরবর্তী সময়ে সেলিমকে আরও জিজ্ঞাসাবাদে সে বলে যে যখন ফিরুজ জেল থেকে ছাড়া পেয়ে চলে আসে এবং বাসায় থাকা শুরু করে, তখন এই ফিরুজ এবং তার ওয়াইফের সম্পর্কটা সেলিম মেনে নিতে পারেনি। সেলিমের কাছে এটা দৃষ্টিগত মনে হতো, সে মনে করতো যে ফিরুজের ওয়াইফ এখন আমারই ওয়াইফ, আমি সংসারে অ্যাটাচ, ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট চলে আসে, তাই এই
ফিরুজের ওয়াইফকে নিজের করে পাওয়ার জন্যেই সে বেসিক্যালি সেলিম এই ফিরুজকে ওই দিন প্ল্যান করে, ওই দিন কিন্তু সারাদিন তারা একসাথে ছিল, সকালে নাস্তা করা থেকে ধরে দুপুরে খাওয়া, রা সন্ধ্যার পরে চা খাওয়া, সব একসাথে করে তারা আপনার ওই সন্ধ্যার সময় বের হয়। বের হয়ে ফিরুজ আর সেলিম একসাথে আমরা দেখতে পাই একটা সিসিটিভি ফুটেজে সেই ঘটনাস্থলে ঢুকে তারা অনেক দীর্ঘ আলোচনা করে বিভিন্ন বিষয় নিয়ে। আলোচনার এক পর্যায়ে সেলিম ফিরুজকে নিজের স্বীকারোক্তি দেয় যে ডান হাতে ধাক্কা দিয়ে চারতলা বিল্ডিং থেকে নিচে ফেলে দেয় এবং ফিরুজ ঘটনাস্থলেই মারা যায়।